আজকে সকালবেলা দিলীপ ঘোষ নাকি এমপি দিলীপ ঘোষ নাকি বলেছেন যে কুর্মীদের কাপড় জামা খুলে নেবেন তো আমরা সেই জন্যই এসটি ওর পার্টি অফিস বা ওর বাড়িতে যে কেমন কাপড় জামা খুলে নেবেন নাকি আমরা কাপড় জামা খোলানোর জন্য এসটি কিসের জন্য এই কথাটা বলেছেন তিনি তো উনি নাকি কালকে বলেছিলেন যে লালগড় যাওয়ার ঘাগরঘেরায় ফেসেছিলেন তখন বলেছিলেন নাকি উনি নাকি আমাদের কুর্মী আন্দোলনের ক্ষমাশুলিতে চাল ডাল দিয়েছেন তো আমরা জানতে চাইছি চাল ডালটা কাকে দিয়েছেন সেই নামটা জানতে চাই উনি নাকি বারবার বলছেন আমি মিডিয়ার সামনে বলবো তো মিডিয়ার সামনেই তো কথাগুলো বলছে তো আমরা তো জানতে চাইছি নাম দামগুলো বলুক আমরা তারপরে নাম বলে সেটা আমরা দেখে নেবো সে ব্যবস্থা কি করতে হয় এছাড়াও তো তিনি বলেছেন যে বিভিন্ন যে এমএলএ রয়েছে যারা এই কুর্মী সমাজে তাদেরকে নিয়েও অনেক কথা বলেছেন তিনি হ্যাঁ বলেছেন যে শ্রীকান্ত পদত্যাগ তো শ্রীকান্ত পদত্যাগ করুক আর জ্যোতির্ময় পদত্যাগ করুক সে ব্যাপারে ওর নাক না গলানোই ভালো কেন মানে কে কার যে যার নিজস্ব পেশা বা ইয়ে কীভাবে ছাড়বে সেটা তার ব্যাপার এটা তো সমাজ ডাক দিয়েছে মরদ দুড়ার যে আমাদের রাজনীতি ছেড়ে সমাজের আন্দোলনে যোগ দেওয়ার জন্য যদি কারো ইচ্ছা সেখানে তো জোর জবরদস্তি কিছু নেই ইচ্ছা হলে আসবে না হলে না আসবে সেটা কেন ওর বলার কি আছে দিলীপ ঘোষ কি ওখানে দিলীপ ঘোষকে জবাব দিয়ে করতে হবে কেন আপনারা কতক্ষণ চালাবেন এই বিক্ষোভ আমরা দিলীপ আমাদের বিক্ষোভ চলতেই থাকবে কতক্ষণ চলবে কর্মসূচি চলছে আমাদের এখন দিলীপ ঘোষ আমাদের ডিমান্ড এখন দিলীপ ঘোষ ক্ষমা চাইবে আর না হলে আমরা এইখান থেকে কিভাবে দিলীপ ঘোষ সহ যে পদ্ম শিবিরকে উৎখাত করতে হয় সেটা আমরা জানি আমার নাম কৌশিক মাহাতো কুর্মী সমাজের আহ্বায়ক